नीलाचल निवासय नित्यय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो। श्रीमद्भागवत तृतीय स्कंद स्थानम द्वितीय अध्याय भगवान श्रीकृष्ण शरण श्लोक 13। जत धर्म सुनु बत राजसुए निरीक्ष दृक् सत्य नमो त्रिलोक कार्तस्नेन च अद्य इह गत विधातु अर्वाकश्रित कौशलम इति अमन्नत। जत जेई रूप धर्म शुनो महाराज युधिष्ठिरेर बत निश्चय राजस्वे राजस्व यज्ञे निरीक्ष दर्शन करे दृक् दृष्टि सत्य नम आनंददायक त्रिलोक त्रिभुवन कार्तस्नेन समग्र च एइभावे अद्य आज इह ब्रह्मांडे गतम अतिक्रम करेछे विधातु स्रष्टार ब्रह्मार अर्वाक आधुनिक मानवजातिर स्मृत जड़जगते कौशलम दक्षता इति एइभावे अमन्नत अनुमान करेछिल। अनुवाद त्रिभुवनेर समस्त देवतारा महाराज युधिष्ठिरे राजस्व यज्ञे भगवान श्रीकृष्णेर नयनानंदकर रूप दर्शन करे এই অনুমান করেছিলেন যে বিধাতার মনুষ্য নির্মাণ বিষয়ে যে নৈপুণ্য ছিল তা সমস্ত এই শ্রীমূর্তি প্রকাশে নিঃশেষিত হয়েছে। তাৎপর্য শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন তখন তার দৈহিক সৌন্দর্যের সঙ্গে তুলনা করার মতো কিছুই ছিল না। জড়জগতের সবচাইতে সুন্দর বস্তুর সঙ্গে নীলকমল অথবা পূর্ণচন্দ্রের তুলনা করা যেতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণের দৈহিক সৌন্দর্যের কাছে পদ্মফুলের ও চন্দ্রের সৌন্দর্য পরাজিত হয় এবং ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর জীব দেবতাগণের কাছে এই রকম মনে হয়েছিল। দেবতারা মনে করেছিলেন যে তাদের মতো শ্রীকৃষ্ণ ব্রহ্মার সৃষ্ট, কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মারও সৃষ্টিকর্তা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য সৌন্দর্য রচনা করার সামর্থ্য ব্রহ্মার নেই, কেউই শ্রীকৃষ্ণের স্রষ্টা নন। পক্ষান্তরে তিনি ভগবদ্গীতায় 10:8 বলেছেন, অহং সর্বস্ব প্রভু মত্ত সর্বং প্রবর্ততে। শ্লোক 14। যস্য অনুরাগ প্লুত হাস রাস লীলা অবলুক প্রতিলব্ধ মানা ব্রজ স্ত্রিয় দৃগিভি অনুপ্রবৃত ধিয়বতস্তু কিল কৃত শেষায়। তো যস্য যার অনুরাগ আসক্তি প্লুত বর্ধিত হাস হাস্য রাস প্রমুদ লীলা লীলা অবলোক দৃষ্টি প্রতিলব্ধ প্রাপ্ত হয়ে মানা অভিমান ব্রজ স্ত্রিয় ব্রজাঙ্গনাগণ দৃঘ ভি চক্ষুর দ্বারা অনুপ্রবৃত্ত অনুসরণ করে দৃঢ় ধিয় বুদ্ধির দ্বারা অবতস্তু মৌনভাবে বসেছিলেন কিল যথার্থই কৃত্য শেষা গৃহস্থালীর কর্তব্য সমাপ্ত না করে। অনুবাদ হাস্য প্রমোদ ও দৃষ্টি বিনিময়ের লীলাবিলাসের পর শ্রীকৃষ্ণ যখন ব্রজ সুন্দরীদের ত্যাগ করেছিলেন তখন তারা অত্যন্ত ব্যথিত হয়েছিলেন, তাদের দর্শনেন্দ্রিয়ের সঙ্গে তাদের চিত্তও শ্রীকৃষ্ণের অনুগামী হয়েছিল এবং তাদের স্বকার্য সমাপ্ত না হলেও তারা নিশ্চেষ্টের মতো অবস্থান করেছিলেন। তাৎপর্য বৃন্দাবনে বাল্যাবস্থায় শ্রীকৃষ্ণ তার সমবয়সী গোপবালিকাদের প্রতি তার বিশুদ্ধ অপ্রাকৃত প্রেমের ফলে তাদের দুরন্ত সখারূপে বিখ্যাত ছিলেন। গোপবালিকাদের প্রতি ভগবানের প্রেম এতই প্রকার ছিল যে তার দিব্যভাবের কোনো তুলনা করা সম্ভব নয়। ব্রজবালিকারাও তার প্রতি এত অনুরক্ত ছিলেন যে তাদের প্রেম ব্রহ্মা শিব আদি মহান দেবতাদের প্রেম থেকে অধিক ছিল। ভগবান শ্রীকৃষ্ণ অবশেষে ব্রজ গোপিকাদের অপ্রাকৃত প্রেমের কাছে পরাজিত হয়ে ঘোষণা করেছিলেন যে
তাদের সেই ঋণ তিনি কখনো শোধ করতে পারবেন না। যদিও গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণের হাস্য পরিহাসে উত্তপ্ত হয়ে ক্রোধ প্রকাশ করতেন, কিন্তু শ্রীকৃষ্ণ যখন চলে যেতেন তখন তারা তার বিরহ সহ্য করতে পারতেন না এবং তখন তাদের দর্শন ইন্দ্রিয়ের সঙ্গে সঙ্গে তাদের চিত্তও তার অনুগমন করত। সেই পরিস্থিতিতে তারা এমনই স্তম্ভিত হতেন যে তারা তাদের গৃহস্থালীর কর্তব্য কর্মগুলি সমাপ্ত করতে পারতেন না। যুবক যুবতীদের মধ্যে প্রেমের ক্ষেত্রেও কেউ তাকে অতিক্রম করতে পারে না। শাস্ত্রে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ কখনো বৃন্দাবনের সীমা অতিক্রম করে কোথাও যান না। সেখানকার অধিবাসীদের অপ্রাকৃত প্রেমের জন্য তিনি নিত্যকাল সেখানেই থাকেন। এইভাবে যদিও এখনো ভগবান শ্রীকৃষ্ণ দৃষ্টির গোচরীভূত নন, তবু তিনি এক মুহূর্তের জন্য বৃন্দাবন থেকে কোথাও যান না। তো শ্লোক 15, স্বশান্ত রূপেষু ইতরৈ স্বরূপৈ অভ্যর্দমানেষু অনুকম্পিত আত্মা পড় বড়ৈষ মহত অংশযুক্ত হিয়জ অপি জাত ভগবান যথা অগ্নি। তো শ্লোক 15, স্বশান্ত রূপেষু ভগবানের শান্ত ভক্তদের ইতরই অন্যেরা অভক্তেরা স্বরূপই তাদের প্রকৃতি অনুসারে অভ্যর্দ মানেষু পীড়িত হওয়ার ফলে অনুকম্পিত আত্মা কৃপা সিন্ধু ভগবান পড় বড় চিন্ময় জড় ঈশ নিয়ন্তা মহত অংশযুক্ত মহত্তত্ত্বের অংশ সহ হি নিশ্চয় অজ জন্মরহিত অপি যদিও জাত জন্মগ্রহণ করেন ভগবান পরমেশ্বর ভগবান যথা যেন অগ্নি অগ্নি। অনুবাদ: চেতন ও জড় উভয় সৃষ্টির ওই পরম কৃপাময় নিয়ন্তা পরমেশ্বর ভগবান অজ, কিন্তু যখন তার শান্তশিষ্ট ভক্ত এবং জড়া প্রকৃতির অধীন ব্যক্তিদের মধ্যে সংঘর্ষ হয় তখন তিনি মহত্তত্ত্ব সহ অগ্নি সদৃশ আবির্ভূত হন। তো তাৎপর্য, ভগবত ভক্তিরা স্বভাবতই শান্ত, কেননা তাদের কোনো জড় আকাঙ্ক্ষা নেই, আকাঙ্ক্ষা নেই। মুক্ত আত্মাদের কোনো আকাঙ্ক্ষা থাকে না এবং তাই তারা কখনো কোনো কিছুর জন্য শোক করেন না। কেউ যখন কোনো কিছু পেতে চায় তখন তার সেই বস্তু হারানোর ফলে সে সুখ করে। ভক্তদের কোনো রকম জড় ধন সম্পত্তির আকাঙ্ক্ষা নেই এবং আধ্যাত্মিক মুক্তিরও কামনা নেই। তারা তাদের কর্তব্যরূপে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত থাকেন এবং তারা কোথায় আছেন এবং কীরকম কর্ম তাদের করতে হবে সেই সম্বন্ধে তাদের কোনো রকম চিন্তা থাকে না। কর্মী জ্ঞানী ও যোগী সকলেই জাগতিক অথবা পারমার্থিক সম্পদ লাভ করতে চান। কর্মীরা জড়জাগতিক বস্তু চান আর জ্ঞানী ও যোগীরা চিন্ময় বস্তু লাভ করতে চান, কিন্তু ভগবত ভক্তেরা জড় অথবা চিন্ময় কোনো বস্তুই চান না। তারা কেবল ভগবানের ইচ্ছা অনুসারে জড় ও চেতন জগতে ভগবানের সেবাই করতে চান এবং ভগবানও সর্বদাই তার এই প্রকার ভক্তদের প্রতি বিশেষভাবে কৃপাপরায়ণ। কর্মী জ্ঞানী ও যোগীদের জড়া প্রকৃতির গুণ অনুসারে বিশেষ মনোবৃত্তি থাকে এবং তাই তাদের বলা হয় ইতর বা অভক্ত। সেই সমস্ত ইতরেরা এমনকি যোগীরা পর্যন্ত কখনো কখনো ভগবত ভক্তদের বিপর্যস্ত করে তোলে। দুর্বাসা মুনি একজন মহান যোগী ছিলেন, কিন্তু মহান ভগবত ভক্ত অম্বরীশ মহারাজকে তিনি হয়রান করেছিলেন। মহান কর্মী এবং জ্ঞানী হিরণ্যকশিপু তার নিজের বৈষ্ণব পুত্র প্রহ্লাদ মহারাজকে কষ্ট দিয়েছিলেন। ইতরগণ কর্তৃক ভগবানের শান্ত ভক্তদের এইভাবে কষ্ট দেওয়ার বহু দৃষ্টান্ত রয়েছে। যখন এই প্রকার সংঘর্ষ হয় তখন ভগবান তার শুদ্ধ ভক্তদের প্রতি তার মহান করুণার বশবর্তী হয়ে মহত্তত্ত্বের নিয়ন্ত্রক তার অংশসমূহ সহ ব্যক্তিগতভাবে অবতীর্ণ হন। ভগবান জড় ও চিন্ময় জগতে সর্বত্রই বিরাজমান এবং তার ভক্ত ও অভক্তদের মধ্যে যখন সংঘর্ষ হয় তখন তার ভক্তদের রক্ষা করার জন্য
তিনি আবির্ভূত হন। ঘর্ষণের ফলে যেমন সর্বত্র বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, সর্বব্যাপ্ত ভগবান তেমনি ভক্ত ও অভক্তদের মধ্যে সংঘর্ষের ফলে আবির্ভূত হন। কোনো উদ্দেশ্য সাধনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হন, তখন তার সমস্ত অংশ এবং কলাও তার সঙ্গে আবির্ভূত হন। তিনি যখন বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন, তখন তার অবতরণ সম্বন্ধে বিভিন্ন প্রকার মতভেদ হয়। কেউ বলেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং, কেউ বলেন তিনি নারায়ণের অবতার, এবং অন্য কেউ বলেন তিনি ক্ষীরোদকশায়ী বিষ্ণুর অবতার। কিন্তু প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এবং নারায়ণ পুরুষাবতার এবং অন্যান্য অবতারীরা তার লীলায় বিভিন্ন অংশ গ্রহণ করার জন্য তার সঙ্গে আসেন। মহৎ অংশ যুক্ত বলতে বুঝাচ্ছে যে মহৎ তত্ত্বের স্রষ্টা পুরুষাবতারেরা তার সঙ্গে আবির্ভূত হয়েছিলেন। বৈদিক মতেও সেই সত্য প্রতিপন্ন করে বলা হয়েছে মহান্তং বিভুম আত্মানম। যখন কংস এবং বসুদেব ও কৃষ্ণের মধ্যে সংঘর্ষ হয়, তখন শ্রীকৃষ্ণ বিদ্যুতের মতো আবির্ভূত হয়েছিলেন। বসুদেব ও উগ্রসেন ছিলেন ভগবানের ভক্ত এবং কর্মী ও জ্ঞানীদের প্রতি কংস ছিল অভক্ত। শ্রীকৃষ্ণকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। তিনি প্রথমে দেবকীর গর্ভরূপে সমুদ্র থেকে আবির্ভূত হয়েছিলেন, এবং সূর্য যেমন সকালে পদ্মফুলগুলোকে উজ্জীবিত করে, ঠিক তেমনি তিনি ধীরে ধীরে মথুরা অঞ্চলের অধিবাসীদের সন্তুষ্টি বিধান করেছিলেন। দ্বারকার মধ্যে গগনে উদিত হওয়ার পর সকলকে অন্ধকারাচ্ছন্ন সুখসাগরে নিমজ্জিত করে তিনি অস্তমিত হয়েছিলেন, যা উদ্ধব বর্ণনা করেছেন। শ্লোক 16। মাম খেদয়তি খেদ এত অজস্ব জন্ম বিড়ম্বনম যত বসুদেব গেহে ব্রজে চ বাস পরিভয়াত ইব স্বয়ম পুরাত ব্যবাধিত যত অনন্ত বীর্য। তো মাম আমাকে খেদয়তি খেদ উৎপন্ন করে এত এই অজস্র জন্মরহিতের জন্ম জন্ম বিড়ম্বনম বিভ্রান্তিকর যত যা বাসুদেব গেহে বাসুদেবের গৃহে ব্রজে বৃন্দাবনে চ ও বাসবাস ওরি শত্রু ভয়াত ভর থেকে ইব যেন স্বয়ং স্বয়ং পুরাত মথুরাপুরী থেকে ব্যবাতশীত পলায়ন করেছিলেন যত যিনি অনন্ত বীর্য অসীম শক্তিশালী। অনুবাদ। আমি যখন শ্রীকৃষ্ণের কথা চিন্তা করি, জন্মরহিত হওয়া সত্ত্বেও তিনি কারাগারে জন্মগ্রহণ করেছিলেন, শত্রুর ভয়ে তিনি আত্মগোপন করে তার পিতার প্রতিরক্ষা থেকে দরে দূরে ব্রজে বাস করেছিলেন, এবং অসীম ও শক্তিশালী হওয়া সত্ত্বেও তিনি ভয়ে মথুরা থেকে পলায়ন করেছিলেন। এই সমস্ত বিভ্রান্তিকর ঘটনা আমার মনে খেদ উৎপন্ন করে। তাৎপর্য, যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ যার থেকে সবকিছু এবং সকলের সৃষ্টি হয়েছে, অহং সর্বস্ব প্রভব, ভগবদ্গীতা 10:8, জন্মাদস্য যত, বেদান্ত সূত্র 1:1-2। কেউ তার সমকক্ষ নয় অথবা তার থেকে মহান নয়। ভগবান পরমপূর্ণ, এবং তিনি যখন পুত্ররূপে প্রতিদ্বন্দ্বী রূপে অথবা শত্রুতার পাত্ররূপে তার অপ্রাকৃত লীলা বিলাস করেন, তখন তিনি তা এত সুন্দরভাবে অভিনয় করেন যে উদ্ধবের মতো শুদ্ধ ভক্ত বিমোহিত হন। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, উদ্ধব ভালোভাবেই জানতেন যে শ্রীকৃষ্ণের অস্তিত্ব নিত্য এবং কখনো তার মৃত্যু হতে পারে না, অথবা চিরকালের জন্য তিনি অন্তর্হিত হতে পারেন না, তবুও তিনি ভগবান শ্রীকৃষ্ণের জন্য সুখ করেছিলেন। এই সমস্ত ঘটনা তার সর্বোচ্চ মহিমার পূর্ণতা প্রদান করা নিখুঁত আয়োজন। এই সমস্তই তার আনন্দ উপভোগের জন্য। পিতা যখন তার শিশুপুত্রের সঙ্গে খেলা করতে করতে ধরাশায়ী হন,
যেন তিনি তার পুত্রের কাছে পরাস্ত হয়েছেন, তা কেবল তার শিশুপুত্রের আনন্দ বিধানের জন্য, অন্য কোনো কারণে নয়। যেহেতু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, তাই তার পক্ষে জন্মগ্রহণ করা অথবা জন্মগ্রহণ না করা, জয় ও পরাজয়, ভয় ও নির্ভয়তা আদি পরস্পর বিরোধী অবস্থার সামঞ্জস্য করা সম্ভব। শুদ্ধ ভক্ত ভালোভাবে জানেন কিভাবে ভগবানের পক্ষে বিরোধী ভাবের সামঞ্জস্য সাধন সম্ভব, কিন্তু তিনি অভক্তদের জন্য সুখ করেন। যারা ভগবানের পরম মহিমা সম্বন্ধে অজ্ঞাতবশত তাকে একজন কল্পনাপ্রসূত ব্যক্তি বলে মনে করে, কেননা তার সম্বন্ধে শাস্ত্রে বহু আপাত বিরোধী বর্ণনা রয়েছে। প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। যখন আমরা ভগবানকে আমাদের মতো একজন অপূর্ণ মানুষ বলে মনে না করে তাকে যথার্থ রূপে ভগবান বলে বুঝতে পারি, তখন আর কোনো রকম বিরোধ থাকে না। হরে কৃষ্ণ।